ভরদুপুরে মালদহের গাজলের সমবায় ব্যাংকে ডাকাতি, 7-8 জন দুষ্কৃতীর আগ্নেয়াস্ত্র বোমাগুলি নিয়ে ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ডাকাতদের গুলিতে গুরুতর জখম হয়েছেন ওই ব্যাংকের ক্যাশিয়ার। সেই ডাকাত দলকে পাকড়াও করতে গেলে ডাকাত দলের সদস্যদের সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। আপাতত 4 জনকে আটক করা হয়েছে, বাকিদের খুঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে, জানালেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। যেখানে আমরা 2 জনকে তার রেস্কিউ করেছি, ওখানে যে গ্যাং মেম্বার ছিল 2কে সাসপেক্টেড বুলেট ইঞ্জুরি আছে। আর তারপরে যে সার্চ অ্যান্ড কমিং অপারেশন যে এখনো চলছে, আমরা 2জনকে আর পেয়েছি। তো 4 জন টোটাল এখন ডিটেন্ড আছে। আর বাকি যে গ্যাংস ডিটেলস আছে ওটা আমরা পেয়েছি, কিছু নাম আর অ্যাড্রেস, তো ওটা আমরা রেড করছি আর ওনাকেও ডিটেক্ট করার। বাকি যে এসকেপ ভেহিকল ছিল ওটাও আমরা রিকভার করতে পেরেছি, যেখানে আমরা কিছু বম্বস পেয়েছি। আর বাকি যে ইঞ্জার্ড ছিল, বাকি যে ছিল ওনার কাছে আমরা আর্মস রিকভার করেছি, তারপরে ওনাকে ট্রিটমেন্ট জন্য হসপিটাল পাঠিয়েছি। সাউথ দিকে আইসি মালদা একটা টিম, সিএমজি একটা টিম, ডিএসপি ডিএনটি একটা টিম, অ্যাডিশনাল এসপি একটা টিম, আমরা সব যে এক্সিট পয়েন্টস আছে সব থেকে আমরা মতলব টিম অ্যাপ্রোচ করেছি কি রানীগঞ্জ দিকে যাচ্ছে, তো যে যে এসকেপ পয়েন্টস আছে ওটা কভার করে সব থেকে সব সাইড থেকে টিমস মুভ করেছে। আর মাঝে মধ্যে আমরা যে ইনফরমেশন পেয়েছি কিছু কিছু আমরা রোড ব্লক করেছি, ওর জন্যে শুধু যে এসকেপ রুটস আছে যেখানে পুলিশ যাচ্ছে ওটাই আমরা মতলব আমরা কভার করেছি। আর যে জন্যে গাড়ি ওদিকেই যেতে পেরেছে কে হ্যাঁ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা যে অ্যালার্ম ট্রিগার করেছে আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি, তো এখন সেরকম কিছু পাইনি, কিন্তু ইন্টারোগেশন করে তারপরে এটা ভালো করে বলতে পারবো। সন্দেহের তালিকায় ব্যাংক কর্মীরাও আছে বলতে? না না, এখন এরকম কিছু পাইনি।